ওয়ালাইকুম আসসালাম আমার হাতুল্লা জি ভাই আপনি জানতে চেয়েছেন আপনার এক বন্ধুর বিষয়ে যে তার বন্ধুকে এবং তার স্ত্রীকে পীড়া পিড়ি করা হচ্ছে তবলিক জামাতে বের হওয়ার জন্য ওই চিল্লাচিল্লি করার জন্যে তিন দিনের বা এক সপ্তাহের বা চল্লিশের জন্যে তো এই তবলিক জামাতে বের হওয়া কি ঠিক হবে এ বিষয়ে জানতে চাইছেন আপনার বন্ধু আলহামদুলিল্লাহ বিলাহ আলমিন অসাল্লাহু আল্লা নবী এন মোহাম্মদ ওয়ালা আলিহি অসহ আজমাইন তাহলে জামাত একটি বিতর্কিত জামাত এবং এই জামাতটি হলো সুফি জামাত হানাফি এবং সুফি তাসাউফপন্থী জামাত এদের নিকটে আপনি খাঁটি তাওহিদ পাবেন না এবং খাঁটি সন্ন্যাতের অনুসরণ পাবেন না মাঝহাবে গোলামের পাশাপাশি পাবেন বিভিন্ন ধরনের বিদাত এবং সুফি তরিকার বিভিন্ন বেদাতি তরিকা পন্থা এই বেদাত পন্থী আমল অল্প কিছু ভালো পাশাপাশি অনেক মন্দ রয়েছে এই জন্য শেখ আবাজ রহমতুল্লাহ আলহী যেটা বলেছে সেটা যথার্থ তিনি বলেছেন যে সাধারণ আম পাবলিক যারা জাহের মূর্খ যারা তাদের জন্য এই জামাতের সাথে বের হওয়া যায় নাই কারণ তারা বুঝতে পারবে না তাদের বেদাত কোনটা সন্ন্যাত কোনটা কোনটা সেরে কোনটা তাহেদ দিয়ে কি হবে বিভ্রান্ত হয়ে যাবে হেতে হবে বিপরীত তাই উনি সাধারণ পাবলিকে যেতে নিষেধ করেছেন তবে যারা আলেম ভালো বুঝেন কোরআন হাদিস এবং সারাফেদায় পরিপূর্ণ রয়েছেন এক কথা আকিদা আমলের লোক তারা যেতে পারেন তাদেরকে সংশোধন করার নিহাতে এরপর তিনি বলেছেন ফিল এদের আকিদা বিষয়ে কোনো বাসিরাত নেই এদের কোনো জাগ্রত জ্ঞান নাই সঠিক জ্ঞান নাই আকিদা বিষয়ে মানে তাহিদ বিষয়ে তো এই হলো কথা সেগমেন বাজ যেতে বল যেটা বলেন সেটাই চূড়ান্ত কথা আমরা মনে করি যে পাবলিক সাধারণ পাবলিকে যাওয়া উচিত নয় কারণ তারা বুঝবে না তাদের বেদাতি কথা কোনটা কোনটা সেরে কথা কিছুই বুঝবে না তো আম পাবলিকে কে করা হয়েছে আমরাও নিষেধ করি এবং আমরা লক্ষ্য করে দেখেছি তবলিক জামাতের ভাইয়েরা তারা অনেক ভালো কাজ করেন কিন্তু যেটা সব থেকে জঘন্য কারবার সেটা হলো যে মানুষকে তাহিদের শিক্ষা দেন না সঠিক শিক্ষা দেন না এবং শিরিক থেকে সতর্ক করেন না বরং তারা মনে করেন তাহিদ শিরিকের কথা বললে মানুষ ফেটকে যাবে মানুষ ছিটকে যাবে দলে থাকবে না এটা তো সরাসরি রসুল্লাহ সাল্লাহ আলাইহি ও সহ অন্য সমস্ত নবী রাসুলদের পথকে বর্জন করার নামান্তর নবীর রসুল এসেছিলেন তাওহিদের প্রতিষ্ঠার জন্য এবং সিরকের মূলত পঠন করার জন্য অথচ তারা শিরিক তাওহিদ বিষয়ে আলোচনা করতে চান না আর তাওহিদের বিষয়ে যতটুকু আলোচনা করেন এই তাওহিদ বিদাতি মার্কা তাওহিদ বিদাতি যে যেমন কিছুতে কিছু হয় না যা কিছু সব আল্লাহর হুকুমে হয় এটা কথা কি সঠিক তার মানে জেনাবচার করার পিছনে কি আল্লাহর হুকুম আছে না জেনা জেনাব্যার করতে আল্লাহ নিষেধ করেছেন নামাজ ছাড়ার পিছনে কি আল্লাহর হুকুম আছে না আল্লাহ নামাজ পড়তে বলেছেন তাহলে যে কথা বলে দেয় কিছুতে কিছুখানে যাকে যেহে আল্লাহর হুকুম হয় এগুলি বিভ্রান্তিকর কথা এক কথায় তাওহিদের বিষয়ে তাদের জাগ্রত জ্ঞান নেই এবং ফাজালে আমার ভিতরে দেখবেন কথায় কথায় সুফিদের কথা আসছে যে অমুক সুফি যেমন ফাজারের নামাজে ছয় নম্বর গল্প বা কোনো কোনো কেতাবে পাঁচ নম্বর গল্প হিসেবে বলা হয়েছে যে এক সৈয়দ সৈয়দ সম্পর্কে এসেছে যে উনি বারো দিন একর নামাজ পড়েছেন পনেরো বছর ঘুমার সুযোগ হয়নি অনেক অনেক দিন না খেয়ে চলে যেত এই যে সুফিবাদের এই যে নিকৃষ্ট তালিম দেওয়া হলো এখানে এর পিছনে কি কল্যাণ রয়েছে পনেরো বারো দিন একর থাকা যায় তার ঘুম নাই পেশাব বা প্রয়োজন হয়নি পনেরো বছর ঘুমার সুযোগ আবার খাদ্য থাকতে অনেক অনেক দিন না খেয়ে পার করা এটা কার কারণ এরকম অনেক বিদ্যাতি কথা রয়েছে যেমন ফজাল হজে এসেছে কোনো এক লোক তার ছেলেকে নিয়ে যাচ্ছিল তার মাকে নিয়ে যাচ্ছিল হজের সফরে হঠাৎ করে তার মা অসুস্থ হয়ে পড়ে পেট ফুলে যায় মুখ কালো হয়ে যায় তখন সে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে দোয়া করলে তেহামা থেকে মানে মক্কা মদিনা দেশ থেকে একখণ্ড মেঘমালা আসে এবং ওই মেঘমালা থেকে একজন ভদ্র মানুষ নেমে আসে নেমে এসে ওই লোকের অসুস্থ মায়ের পেট মালিশ করে দেয় ফলে পেট ভালো হয়ে যায় পেট ফলা বন্ধ হয়ে যায় আর মুখে হাত বুলিয়ে দেয় যার ফলে মুখটাও উজ্জ্বল হয়ে যায় মানে কালো ছিল এবার ফর্সা হয়ে গেল তখন এই লোক বলছে যে আপনি কে এমন মহান মানুষ যে আমার এত বড় উপকার করলেন তখন বলেছিলেন যে আমি আমি নবী মানে আমি নবী এসেছি নবজাল কবের মারা গিয়েছেন এবং কবরের সাইতে রয়েছেন কেমন পর্যন্ত তিনি ওখানে সাইতে থাকবেন এবং তার ওটা আলাই রয়েছে তাই বডি এবং রুহে একটা সংযোগ রয়েছে সালাম দিলে উত্তর দেওয়া দেন তার রুহ ফিরিয়ে দেওয়া হয় তিনি উত্তর দেন তো এগুলো সহিসের কথা মুসিষরী রয়েছে সর্বপ্রথম কবরটি বিদিন হবে যার ফলে উনি হাসরের দিকে পদচারণা করবেন এগুলো সহিসের কথা আর এই ফাজাল আমার এই ফাজিল কথা কি বলা হচ্ছে যে উল্লাহ সাসান লাফিয়ে এসে গিয়েছেন না দিয়ে তাও ওই মহিলার পেট মালিশ করছে মহিলার পেটে হাত দিয়েছেন মুখে হাত দিয়েছেন আল্লাহাম জীবনেও কোন নন মাহরাম মহিলা বেগানা মহিলার হাতে হাত মিলাননি এমনকি বায়াত্তা করেছেন পর্দার অন্তরাল থেকে হাতে হাত মিলাননি বখা শরীফের হাত ছিল রাসু উল্লাহ আসলাম হাত কোনো সময় কোনো বেগানা মহিলার হাতকে স্পর্শ করেনি আর এই জালিয়াত কথাই বলা হচ্ছে যে রসুল্লাহ অমুকের মায়ের প্যাট পর্যন্ত মালিশ করে দিয়েছে মানে মরে যাওয়ার পর ডাক্তারি করছেন এভাবে তো এগুলো আকিদা এটা সঠিক আকিদা নিল্লাহমিন জালেক আল্লাহ তার রসুল সাল্লাহ সম্পর্কে বলছেন ইন্নাকে মাই ইন্নাহ মাই হতন নিশ্চয় আপনি মৃত্যুবরণকারী অর্থাৎ হেনবী আপনি মৃত্যুবরণ মৃত্যুবরণকারী ওরাও মৃত্যুবরণকারী নম্বর তিরিশ তাহলে আল্লাহ বলছেন তার আসল মৃত্যুবরণ করবেন আর তিনি মৃত্যুবরণ করেছিলেন বাস্তবে বলেই তো সাহাবাহিক রাম তাকে মাটি দিয়েছেন না জেন্দা মাটি দিয়েছিলেন ওখানে তো আর এক বিদাতি গ্রুপ রয়েছে যারা মনে করে যে না রাসুল সাসন মরণ হয়নি বা কবরে আগের মতো দনিয়াবে জীবনের জীবন লাভ করে আছে নজিবুল্লাহ জালেক বার জীবনে জীবিত থাকার কথা সেটা ভিন্ন এরকম কত বদ আকিদা লালন পালন করা হয়ে থাকে তাবলিক জামাতের ভিতরে হ্যাঁ তারপরে ফাজালে হাজের ভিতরে আরো এসেছে ফাজালে দরুদ ফাজাল হাজি ইতিতে পাওয়া যাবে যে আহমদ এফাই কবরের কাছে গিয়ে একটা কবিতা পাঠ করে যাতে তার প্রশংসা করা হয়েছিল তখন রাসুল্লাহাম প্রশংসায় উচ্ছ্বাসিত হয়ে তিনি হাতখানা বাড়িয়ে দিয়েছেন আহমদ এফাই হাতে চুম্বন করেছিলেন এবং নব্বই হাজার লোক দেখেছিল এই কথা এই হাতটিকে রাসুল হাত মহারক দেখেছিল নব্বই হাজার লোক তাদের ভিতরে বড় পীর হিসেবে খ্যাত আব্দুল কাজিরা হয়েছিল এটা ফাজালে আমার গল্প আরেক ফাজিল গল্প দেখেন হাত বের করে দিয়েছেন রাসগোল্লা সন্তর পর এরকম নানান কথাবার্তা রয়েছে এই ফাজলা আমলের ফাজিল ফাজিল কথা রয়েছে এবং হাজিসের নামে অনেক মিথ্যাচারিতা রয়েছে এই বিভিন্ন স্থানে যেমন কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাহলে তাকে দুই লক্ষ দুই কোটি আশি লক্ষ হাজার না কত জাহান নামে দেওয়া হবে নামাজটা পড়লো গাঁজা আদায় করলো এটা কোনো হাদিসের কথা মিথ্যা কথা তারা পনেরো প্রকার শাস্তি দেওয়া হবে নামাজীকে এত প্রকার কবরে এত প্রকার হাসরে এত প্রকার মরণের সময় সবগুলি জালিয়াত কোনো হাদিসে না এটা এসব কথা এরকম অনা শত শত জাল কথা রসলের নাম দিয়ে বলে বেড়ায় তারা তো ওখানে গিয়ে কী শিখবে একজন মূর্খ আরও মূর্খ হবে এক কথাই তবলি জামাতের সাথে বের হওয়াতে কোনো কল্যাণ নাই সাধারণ পাবলিকের শেখবেন বা যথার্থই বলেছেন যে শিক্ষিত লোক যেতে হবে তাদেরকে আরো হেদায়ত করতে হবে আল্লাহ আমিন আমাদের সবাইকে তফিক দান করুন যেন আমরা সঠিক পথে হই প্রচেতিক তো ইসলামে রয়েছে তাবলি মানে কি ধর্ম প্রচার করা তো কোরআন হাদিসে যেটা আছে সেটাই না প্রচার হবে নাকি বুজুর্গের কেসা কাহিনী হাবি ঝাবি আর এক বুজুগার বলা হয়েছে আমার যে এ আঠান্ন বছর না কত বছর তার শোয়ার সুযোগ হয়নি মানে সারা জীবন শয়ন করেনি রাতে শয়নি একবারে মৃত্যুর সময় বাধ্য হয়ে শুয়েছে মানে যা জান যান কবাজ করতে এসেছে তখনই শুয়েছিল তাছাড়া আর শয়নি শয়ন করেনি এটা কোন কথা হলো কোন নবীর আদর্শ এটা যে সারা দিন রাত জেগে থেকে বদবন্দি করতে হবে সোয়া হারাম করে দিতে হবে এরকম নানান কিসা কাহিনীতে ভরপুর এই তবলিক জামাতের কেতাবগুলি এবং তাদের গল্প গুজব এখনও ওইরকম মানে ভিত্তিহীন জালিয়াত কথা নামে জাল কথা এত কিছুদিন আগে একটা প্রচার করে দিল তারা যে মক্কায় এক লাখ নামাজ নেকি পাওয়া যায় মক্কায় নামাজ পড়লে আর টুঙ্গির গেলে এক কোটি নেকি পাওয়া যায় এই জন্যে নাকি মানুষ মক্কা মদিনা থেকেও মানে বা বিভিন্ন দেশ থেকে ওই টঙ্গির বেশি ভিড় করে কারণ ওখানে এক কোটি নেকি কত গুণ বেশি হয়ে গেল তো এগুলি সবই জঘন্য মিথ্যাচার এবং হাসের অপব্যাখ্যা ছাড়া আর কিছু না তো আল্লাহ হৃদয়ত দান করুন আমরা তাদের কল্যাণ চাই তাদের হেদায়ত চাই আল্লাহ রবীন্দ্র তাদের হেদায়ত দান করুন করুন আমিনবী মোহাম্মদ